হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা অনেকেই দেখেছেন, এর আগে আমি একটি বাড়ির ভিডিও দিয়েছিলাম, আমেরিকার মফস্বল শহরের বাড়ির ভিডিও। সে ভিডিওতে অনেক ভিউয়ার্স হয়েছিল এবং অনেক জানতে চেয়েছে যে আমেরিকার বাড়িগুলো নাকি ম্যাক্সিমাম বাড়িগুলো নাকি কাঠের তৈরি হয়, তো এর কারণ কি এবং কারা তৈরি করে, এটা কি নিজেরাই তৈরি করে না কোনো কন্ট্রাক্টরে তৈরি করে না সরকার তৈরি করে। তাই সাধারণত যাদের পরিচিত জনেরা আমেরিকায় থাকে তারা ম্যাক্সিমাম জানেন যে এই আমেরিকা অধিকাংশ বাড়িগুলো কাঠের তৈরি হয়। ভিউয়ার্স, আমি সেটাই দেখাতে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ভিডিও চলাকালীন সময়ে আপনাদেরকে আস্তে আস্তে বর্ণনা করব। সঙ্গে থাকুন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাড়ির কাজ চলছে। এটা মূলত একটা অ্যাপার্টমেন্ট তৈরির কাজ চলছে। চলুন দেখাই, সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমেরিকার অধিকাংশ বাড়িগুলোই কাঠের তৈরি হয়, তার কারণগুলো অনেক এবং আমি কয়েকটি কারণ এই ভিডিওতে উল্লেখ করব। এখানে কিছু ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন, এগুলো ফাউন্ডেশন তৈরির জন্য। বাড়ি কাঠের হলেও ফাউন্ডেশন এবং বেসমেন্টটা পাকা করা হয়, তার উপরে সব কিছুই কাঠ দিয়ে তৈরি করা হয়। তো কাঠের তৈরি বাড়িগুলো মূলত আমেরিকাতে প্রচুর কাঠ পাওয়া যায়, কারণ এখানে অনেক ফরেস্ট রয়েছে, যে কারণে রড, সিমেন্ট, বালি এগুলোর থেকে কাঠের সহজলভ্যতাটা বেশি। এখানে দেখুন ফাউন্ডেশনটা পাকা করা হয়েছে, তো কাঠের সহজলভ্যতা থাকার কারণে মানুষ সহজেই এই কাঠের বাড়ি তৈরি করতে পারে, বিধায় কাঠের বাড়ি তৈরি করে। এছাড়া কারখানা থেকে রেডিমেড কাঠ এরকম কিনে আনা যায়, আপনারা দেখলেন যে কাঠগুলো এখানে রাখা হয়েছে, তো এই এই রেডি করা কাঠগুলো অতি সহজে পরপর জোড়া দিয়ে মানুষ এভাবে এই যে পাকার উপরে জোড়া দিয়ে বাড়ি তৈরি করতে পারে, তাতে সময়ের অপচয় কম হয়, অর্থাৎ পাকা বাড়ির থেকে অনেক অল্প সময়ে বাড়িটা তৈরি করতে পারে। এছাড়া আরেকটি কারণ রয়েছে ট্যাক্স। আমেরিকাতে বাড়ির প্রচুর ট্যাক্স দিতে হয়, আপনারা অনেকেই জানেন, তো পাকা বাড়ির ট্যাক্সের থেকে কাঠের বাড়ির ট্যাক্সটা মূলত কম, রিপেয়ার খরচ কম, পাকা বাড়ির থেকে কাঠের বাড়ির রিপেয়ারিং খরচটা কম। আপনারা এখানে কিছু ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে এই বাড়ি তৈরির কাজে ব্যবহৃত হয়। বাড়িগুলো আসলে কিভাবে তৈরি হয়, এই যে পার্টেক্সগুলো লাগানো কিভাবে কি করে, এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আরেকটি ভিডিও দেবো, একটি ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়। তো যেটা বলছিলাম, আসলে পাকা বাড়ির থেকে কাঠের বাড়ির খরচ অনেক কম পড়ে। দুই নম্বর কথা হচ্ছে রিস্ক কম পাকা বাড়ি থেকে কাঠের বাড়ি, যেমন ভূমিকম্প, টর্নেডো এগুলো হলে ভয়টা কম থাকে। আর এই বাড়িগুলো মূলত আপনি নিজে তৈরি করতে পারেন অথবা আপনি কোনো কোম্পানিকে কন্ট্যাক্ট দিতে পারেন, সেই কোম্পানি আপনার বাড়িটা তৈরি করে একটি নির্দিষ্ট সময়ে আপনার হাতে তুলে দেবে। আমেরিকাতে বাড়ি তৈরির কিছু সরকারি নিয়ম রয়েছে, সেগুলো মেনেই আপনাকে বাড়ি করতে হবে, আপনার নিজের জায়গা, নিজের সম্পত্তি যেটাই হোক না কেন। যেমন বাড়িটা রাস্তা থেকে কত দূরে হবে, বাড়ির সামনে কতটুকু ফাঁকা জায়গা মিনিমাম রাখতে হবে ইত্যাদি, এসব সম্পর্কে, রুলস রেজুলেশন সম্পর্কে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে দিব। এবং এই যে কাঠের বাড়ি তৈরির কারণগুলো বলছিলাম, এই বাকি কারণগুলো আমি পরবর্তী ভিডিও যখন দেই এই বাড়ির বাকি কাজটুকু দেখানোর জন্য, তখন আপনাদেরকে বলবো। কারণ এই বাড়ি তৈরির যে প্রক্রিয়াগুলো সেগুলো আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না সময়ের অভাবে, পরবর্তী ভিডিওতে দেখাবো। সো প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই বাড়িটির কাজ আরও একটু যখন অগ্রসর হবে তখন আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।